bien. Donc, donnera des points aussi. Donc, si on a réussi sur le débat professionnel, en régional, pour dire sur la marche, mon délégué, j'ai mis le débat à cette équipe à plan de police tromperie, protection de l'électronique, un agent pour les soins. On a été à la gamme pour le petit octobre, un peu tout le docteur Rensen, à ce que le ministre de la Constitution, Chaman de Chamonti, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিগণ, উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন সকলকে আমার অন্তরাষ্ট্র থেকে আমার বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে শীর্ষ আলোচনা করা হয়েছে, আলোচনা সভার উপস্থিতি সকলের যথার্থ বলতে চাই, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করে আমরা এই পথ শিশু এবং সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কথা বলি, কথা শুনি। আজকেও শুনতে এসেছি অনেকের কাছে সম্ভব এবং আমি অল্প একটু কথা বলি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা সুবিধা বঞ্চিত শিশু এবং নারী রয়েছেন তাদের জন্য সরকার যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই কিছুদিন আগে একটি চাইল্ড কেয়ার চালু করার ব্যবস্থা করেছেন এবং বলেছেন যে এর সমাজে যারা স্বেচ্ছাসেবী আছে এবং সমাজকর্মীদের সংখ্যা আরো দ্বিগুণ করব সেই আশ্বাস দিয়েছেন। এবং সেই থেকে আমরা যারা সামাজিক স্বেচ্ছাসেবী কাজ করি, তৃণমূলে যারা কাজ করি, সবাই বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হয়, কাজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই সৃষ্টি থেকে আমি বলবো যে পথ শিশুদের এবং সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কাজ করতে গেলে সমাজে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, সেজন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আমরা যারা কাজ করি তৃণমূল থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই আমরা এই কাজ করি সমাজের তৃণমূলে। আমরা বাংলাদেশ সেই ইউএনের এক দূতাবাসের ইয়ে বলেছেন যে বলেছেন যে বাংলাদেশে যারা স্বেচ্ছাসেবী কাজ করে থাকেন তারাই মূলত ওই সুবিধা বঞ্চিত এবং নারীদের কাছে গিয়ে পৌঁছে থাকেন, তৃণমূল থেকে তৃণমূলে তারাই কাজ করেন, তারাই একমাত্র মানুষের পাশে গিয়ে এবং অসুবিধা বঞ্চিত মানুষের দুঃখে কষ্টের জন্য তারাই সার্বক্ষণিক কাজ করেন, যারা সারাদিন নিজেকে অন্যের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। সেই তৃণমূল যারা স্বেচ্ছাসেবী ভাই বোনেরা রয়েছেন সকলকেই আমি আমার সালাম দিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।